হ্যালো বন্ধুরা, কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে মিলিবাগ পোকার সম্পূর্ণ প্রতিকার করবেন। মিলিবাগ পোকাটি দেখতে সাদা টাইপের হয়, দেখলে মনে হয় গাছের মধ্যে সাদা রঙের পাউডার টাইপের লেগে আছে। যারা নতুন নতুন বৃক্ষরোপণ করেন তারা সহজেই ধরতে পারবেন না। এই সাদা পাউডারের জায়গাগুলির কাছ থেকে ভালো করে দেখলে দেখা যাবে তার মধ্যে পোকা দেখা যাচ্ছে, যেগুলি দূর থেকে বোঝা প্রায় অসম্ভব। এই মিলিবাগ পোকা গাছে লাগার পর যদি সেই গাছটির ট্রিটমেন্ট না করা হয় তাহলে গাছটি কিছুদিনের মধ্যে প্রায় সর্বত্রই সাদা পাউডারে ভরে যাবে, যার ফলে গাছটির গ্রোথ কমে যাবে এবং গাছটি আস্তে আস্তে ঝিমিয়ে যাবে এবং বেশ কিছু দিন পরে গাছটি মরে যাবে। শুধু তাই নয়, এই গাছটি থেকে আপনারা বাগানের আরও গাছে খুব তাড়াতাড়ি এই মিলিবাগ পোকা ছড়িয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করতে হবে। তবে আমি মেডিসিন দ্বারা এই মিলিবাগ পোকা দূর করব। গাছের দোকান থেকে, মানে গাছের যেই দোকানে মেডিসিন বিক্রি হয় সেই দোকান থেকে যে কোনো কীটনাশক পাউডার নেবেন এবং একটি টিপ টপ নেবেন। এই টিপ টপটি একটি 15 টাকার পাউচে হয়। 1 লিটার জলে ছোটো চামচের হাফ চামচ কীটনাশক ঔষধের এই পাউডারটি নেবেন এবং 7 ফোঁটা টিপ টপ ওই জলে দেবেন। তারপর ওই জলটিকে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটি গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দেবেন। মিলিবাগ পোকাটি সাধারণত জবা, পেয়ারা, স্থলপদ্ম, আঙুর, পেঁপে, শিউলি এবং আরও বেশ কিছু গাছে হয়। এই পোকা বাগানে ঢোকার মানে হলো বাগানের আস্তে আস্তে ধ্বংসের লক্ষণ। এই মেডিসিন প্রক্রিয়াটি ছাড়াও একটি ঘরোয়া পদ্ধতিতেও আপনি এই মিলিবাগ পোকার প্রতিকার করতে পারেন। 1 লিটার জলে 1-2 টাকার শ্যাম্পু ভালো করে মিশিয়ে সেই জলটি আপনি গাছের মধ্যে স্প্রে করে দেবেন। 2 দিন পরে আবার এই প্রক্রিয়াটি প্রয়োগ করবেন। যদি কিছু সংখ্যক পোকা থেকে থাকে তাহলে 3 দিন পরে এই প্রক্রিয়াটি আবার চালাবেন। আশা রাখছি এই প্রক্রিয়ায় আপনি প্রতিকার পাবেন। 2 দিন পরে গাছের বেশিরভাগ পোকায় মরে গেছে, তবে গাছে এখনও কিছু অল্প সংখ্যক পোকা রয়ে গেছে, তাই আমি আবার একই রকমভাবে স্প্রে করে দিয়েছি। সেকেন্ডবার ওষুধ দেওয়ার 3 দিন পরে দেখা যাচ্ছে গাছটিতে আর কোনো মিলিবাগ পোকা নেই। যে পোকাগুলি দেখা যাচ্ছে গাছে লেগে আছে সেগুলি কিন্তু মরে গেছে। এই প্রক্রিয়া করার জন্য আপনি পারলে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, যদি তা না হয় তাহলে শেষে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আরও একটি কথা, কীটনাশক মেডিসিনগুলি কাছে রাখবেন না যাতে বাচ্চাদের হাতে না পড়ে।